ভালো বন্ধুরা এডু লেকচার বিডির আর একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আমরা গত টিউটোরিয়ালে এস এর কীভাবে মাধ্যমে কীভাবে ছবি আনতে হয় কীভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করতে হয় সেটা দেখাইছিলাম আজকে আমরা দেখাবো যে ওয়েব পেজে কীভাবে ট্যাবল ড্র করতে হয় তো আমরা গতদিনের দিনের যেই প্রোগ্রাম ছিল এস টিএম প্রোগ্রাম সেটাকে রান করাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবো যে আমরা কোথায় ছিলাম আমরা একদম ইমেজ আনছিলাম তারপরে হচ্ছে যে লিঙ্কগুলোকে নিয়ে আসছিলাম এবং এখানে ছিল আমাদের হ্যাডিংটা তারপরে হচ্ছে এখানে ছিল নিউজের হ্যাডিং তারপরে এখানে একটা ছোটো হ্যাডিং ছিল তোমরা যারা আগের ভিডিওটি দেখো নি এখনই দেখে নাও নাহলে কিন্তু এখন তোমরা ম্যাক্সিমাম বুঝবো না তো আমরা চলে যাচ্ছি কীভাবে ট্র্যাবল ড্র করতে হয় সেই জিনিসটাতে তো আমরা সাপোজ আমাদের যে ইমেজ এই ইমেজটার উপরে একটা ট্যাবল আমরা ড্র করতে চাই এই ইমেজটার উপরে আমরা একটা ট্র্যাবল ড্র করবো তো আমরা যেটা করবো ট্যাবলের জন্য ট্যাবল নামক একটা ফাংশন আছে সেটাকে ডিক্লেয়ার করতে হয় তো ট্যাবল নিয়ে আসলাম আমরা ট্যাবল এবং অবশ্যই কী করতে হবে ট্যাবল শেষ করতে হবে তাহলে আমরা ট্যাবল নিয়ে আসে ট্যাবল শেষ করলাম ঠিক আছে ট্যাবলের মাঝখানে আমরা সাপোজ এটা একটু গ্যাপ রেখে দিই এই যে ট্যাবলের মাঝখানে আমরা যেটা লিখবো সেটাই আসলে আমাদের ট্যাবল আকারে চলে আসবে তো ট্যাবলের জন্য যেটা লিখতে হয় প্রথমে সেটা হচ্ছে টি ঠিক আছে সরি টিয়ার ঠিক আছে টিআর লিখতে হয় এবং টি আর শেষ করতে হয় টিআর করতে হয় শেষ করতে হয় তো আমরা টিয়ার শেষ করছি টিয়ার শেষ করলাম আমরা এখন এই টিয়ারের মাঝখানে আমরা যদি টেবল ড্র করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিরি দিয়ে স্টার্ট করতে হবে এবং আবারও টিরি দিয়ে শেষ করতে হবে টিড়ি দিয়ে শেষ করতে হবে ঠিক আছে তাহলে টিড়ি দিয়ে স্টার্ট এবং টি ডি টিড়ি দিয়ে শেষ এই যে টিড়ি দিয়ে আমরা শেষ করলাম তাহলে ভালো করে খেয়াল করো প্রথমে হচ্ছে ট্যাবল ট্যাবলের পরে কি আসতে হবে টিআর ঠিক আছে টিআর দিয়ে শুরু টিআর দিয়ে শেষ তারপরে হচ্ছে কি টিড়ি দিয়ে শুরু এবং টিড়ি দিয়ে শেষ ঠিক আছে এরকম তো আমি এগুলোকে একসাথে লিখতে যাচ্ছি একসাথে লিখলে কোনো ঝামেলা নেই তাহলে তোমরা বুঝতে সহজ হবে তো আমি এই যে একসাথে লিখলাম এবার আমাদের এই এখানে আমি সাপোজ লিখতেছি যে রো রো ওয়ান কলাম কলাম ওয়ান তোমরা এটা এখন একটু বুঝবা না একটু পরে বুঝবা অ্যান্ড আমি এই টিদিটাকে কপি করলাম কপি করে আবারও আরেকটা এই টিয়ারের ভিতরে লিখতে হবে ঠিক আছে একটা ট্যাবলের জন্য একটা ট্যাবলের এটা হচ্ছে প্রথম রো তারপর হচ্ছে আমরা প্রথম রো দ্বিতীয় কলাম তোমরা একটু পরে হয়তো বুঝতে পারবো এটাকে রান করালে এখন আমি এটাকে দেখো রান করাচ্ছি এই জিনিসটাকে ঠিক আছে রান করানোর পরে আমি আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমরা রান করাচ্ছি এটাকে সেভ করে এই যে রান করাচ্ছি দেখো এখানে আসছে রো ওয়ান কলাম ওয়ান তারপর হচ্ছে রো ওয়ান কলাম টু বাট এটা কোনো ট্যাবল আসলে ড্র দেখা যাচ্ছে না কোনো ট্যাবলই নেই এর কারণ হচ্ছে ভালো করে কোনো নেই জাস্ট লেখাগুলো আসছে ঠিক আছে এই যে লেখাগুলো আসছে এটার কারণ হচ্ছে আসলে আমরা এখানে যে ট্যাবল নিছিলাম এই ট্যাবলের কোনো বর্ডার দিই নেই তো আমরা এখন বর্ডার দিয়ে দিচ্ছি তাহলে বর্ডার ইকুয়াল টু ওয়ান পিক্সেল দিয়ে দিচ্ছি আমি বর্ডার হচ্ছে বর্ডার ইকুয়াল টু ওয়ান পিক্সেল ঠিক আছে এখন দেখো এটাকে আমি আবার সেভ করে রান করাচ্ছি তাহলে পার্থক্যটা বুঝতে পারবা যে বর্ডার না দিলে কি হয় তাহলে দেখো এই যে এখন বর্ডার শো আসছে কি যে কলাম ওয়ান আসছে আবার রো ওয়ান আসছে এটা হচ্ছে রো ওয়ান কলাম ওয়ান আর এটা হচ্ছে রো ওয়ান বাট কলাম নাম্বার এটা টু ঠিক আছে এখন এটা কলাম নাম্বার টু কেমন একটু পরে বুঝতে পারবা তাহলে এই এখানে কি হলো যে টিআর ভেতরে ঠিক আছে এর ভেতরে আমরা টিডি টিডি আকারে যেটা লিখবো সেটাই আসলে একটা একটা নতুন ট্যাবলের একটা একটা করে ঘর হবে ঠিক আছে তো সাপোজ আমি এটাকে আবারও লিখতেছি কপি পেস্ট যেটাকে করছিলাম সেটাকে আমি আবারও লিখলাম এটা হবে রো ওয়ান কলাম থ্রি আমরা তারপরে এটাকে এ করলাম সেভ করলাম দেন এটা পুরোটাকে কপি করলাম একদম পুরোটাকে কপি করে জাস্ট এখানে আবার এটাকে পেস্ট করে দিলাম এবং এখানে লিখে দিলাম এটা হচ্ছে রো টু কলাম ওয়ান এটা হচ্ছে রো টু কলাম টু এটা হচ্ছে রো থ্রি সরি রো থ্রি সরি রো টু কলাম থ্রি ঠিক আছে এবার আমি এটাকে রান করাচ্ছি এখন দেখো এখন একদম ক্লিয়ার হয়ে গেছে যে আসলে টেবল কীভাবে ড্র করতে হয় দেখো এখানে হচ্ছে রো ওয়ান আর এখানে হচ্ছে কলাম ওয়ান এখন দেখো এটা হচ্ছে আসলে কলাম ওয়ান এই যে এই পুরো ঘরটাই হচ্ছে কলাম ওয়ানের ঠিক আছে সরি এই যে এই যে এখানের এটা হচ্ছে প্রথম যেটা সেটা ঘরটা টোটাল এটা হচ্ছে কলাম ওয়ান এটা হচ্ছে কলাম টু মাঝখানাটাই হচ্ছে কলাম থ্রি বাট উপরে একদম আনবিকভাবে যেটা সেটা হচ্ছে রো ওয়ান আর এটা হচ্ছে রো টু ঠিক আছে তোমরা বুঝতে পারছ এখন আমরা এই রো টু রো ওয়ানের জায়গায় আমরা যেটা লিখবো আসলে বা কলাম ওয়ান কলাম টু এর জায়গায় যেটা লিখবো সেটাই আমাদের ট্যাবল আকারে চলে আসবে তো सपোজ আমরা সেই কাজটাই করতে চাচ্ছি আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা এই কলাম ওয়ান কলাম টু না লিখে सपোজ এখানে আমরা লিখলাম কাস্টমার বা নেম লিখলাম আমরা सपোজ আমি এখানে যেটা নিয়ে আসতে চাই আমি নিয়ে আসতে চাই ঢাকা চিটাং কুমিল্লা ঠিক আছে তাহলে ঢাকা তারপর আমি নিয়ে আসলাম এখানে লিখলাম চিটা রং আর এখানে নিয়ে আসতেছি সাপোজ সিলেট তাহলে দেখো আমি সিলেট লিখছি এবং এটাকে সেভ করতেছি আমি লিখতেছি ঢাকা এটা হচ্ছে কি লেখা যায় ঢাকার নিচে লিখতেছি আমরা যে ঢাকায় মালিবাগে ওই তাদের অফিস আছে সাপোজ মালিবাগ আর এ হচ্ছে সাপোজ জি সি মোড়ে তাদের এ আছে অফিস আছে একটা কোম্পানির এবং সিলেটে হচ্ছে সাপোজ কোথায় লিখা যায় সিলেট হচ্ছে যে জিন্দা বাজার জিন্দা বাজার ঠিক আছে এবং আমরা এটাকে সেভ করলাম সেভ করে এটাকে রান করাচ্ছি এবার দেখো এই যে ঢাকা চিট সিলেট এবং ঢাকাতেও তাদের অফিস হচ্ছে মালিবাগে এবং জি সি তে চিট সিলেট হচ্ছে জিন্দা বাজারে সাপোজ একটা কোম্পানির যে অফিসগুলো সেগুলোকে তারা এরকম ট্যাবল আকারে ওয়েবসাইটে দেখাচ্ছে বাট দেখো এই যে এখানে যে শুরুটা সেটা আসলে বোল্ড আকারে আসা উচিত মানে এটা নর্মাল আকারে আসছে একদম ঠিক আছে তাহলে তোমরা যেটা করবা ভালো করে খেয়াল করো আমরা এখানে কিন্তু টিআর দিয়ে শুরু করছিলাম এখানেও টিআর দিয়ে শুরু করছিলাম ঠিক পরবর্তী রোতেও টিআর দিয়ে শুরু টিআর দিয়ে শেষ এবং টিডি টিডি আকারে যেগুলো নিয়ে এসছি সেগুলোই হচ্ছে আসলে মূল প্রত্যেকটা ঘর দেখো তিনটা ঘর এই যে তিনটা ঘর তিনটা টিডি ঠিক আছে তিনটা ঘরের জন্য ভালো করে এখানে আমরা আবার দেখো তিনটা ঘর এই জন্য টিডি কয়টা আসছে তিনটা আসছে তুমি যেমন এখানে যদি আরেকটা একটা টিডি চালু করতে চাও সাপোজ আমরা যদি রাজশাহীকে নিয়ে আসতে চাই তাহলে আমরা আরেকটা একটা টিডি দিয়ে দিচ্ছি সাপোজ এটা হচ্ছে রাজশাহী এখন দেখো আমরা রাজশাহী ঠিক আছে এখন দেখো আমরা যেটা করতেছি এটাকে আবার রান করাচ্ছি যখন রান করাচ্ছি তখন দেখো এখন দেখো আর একটা নতুন গড় অ্যাড হয়েছে তাহলে তোমরা কিভাবে নতুন গড় অ্যাড করতে হয় টিডি এর মাধ্যমে সেটা বুঝতে পারছো এবং কিভাবে নতুন একটা রো শুরু করতে হয় টিআর এর মাধ্যমে সেটাও বুঝতে পারছো টিআর এবং টিডি এর মধ্যে পার্থক্য কোন জায়গায় আসলে তোমরা বুঝতে পারছো এখন আমি চাই যে এই যে এখানের এই যে এই ইয়াগুলো এগুলো একটু ইয়া আকার আসবে বোল্ড আকার আসবে ঠিক আছে প্রথম যে লাইনটা সেটা বোল্ড আকার আসবে তো সেটা যদি তুমি বোল্ড আকারে নিয়ে আসতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে আমি এটা কষ্ট করে আরেকবার রান করাচ্ছি আমাদের এখানে টিডি 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 এই যে এখানে টিডি শেষ হয় না আসলে এই যে টিডি ঠিক আছে তো এটাকে আবারও রান করাচ্ছি এই যে দেখো এখন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখন আমি চাচ্ছি যে এই যে এই জাস্ট এই এই রোটাকে বোল্ড আকারে নিয়ে আসতে ঠিক আছে তো বোল্ড আকারে নিয়ে আসতে চাইলে তোমাকে যেটা করতে হবে এই টি এর জায়গায় টিএইচ করে লিখে দিতে হবে তাহলে সবগুলোকে আমি টিএইচ বানা দিচ্ছি টিডিএর এর জায়গায় সব আসবে ঠিক আছে করে দিলে কি হবে একটু পরে তুমি বুঝতে পারবা তো সব টিডি কে শুরু শেষ সো আমি করে দিলাম সেভ করলাম এবার আমি এটাকে রান করাচ্ছি আবার দেখো এখন একদম বোল্ড আকার আসছে বড় করে বোল্ড আকার আসছে তাহলে বুঝতে পারছো যে টি দিলে কি হয় টিডি দিলে কি হয় টিএইচ দিলে কি হয় তাহলে একটা রো চালু করার জন্য কি দিতে হবে টিআর আর যদি ট্যাবল র করতে হয় রোয়ের ভিতরে তাহলে দিতে হবে টিডি আর ট্যাবলকে যদি বোল্ড করে রাখতে হয় তাহলে দিতে হবে টিডি এর জায়গায় টিএচ ঠিক আছে আশা করি তোমরা ট্যাবলটা বুঝতে পারছো সাপোজ এখন আমি আরও নিয়ে আসতে চাই আরও কলাম নিয়ে আসতে চাই যে সাপোজ তাদের আমরা তো রাজশাহীতে কোনো এদি নেই ব্রাঞ্চ দিই নেই রাজশাহীতেও ব্রাঞ্চ দিয়ে দিচ্ছি রাজশাহী হচ্ছে সাহেব বাজার মোড় ঠিক আছে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সাহেব বাজার ঠিক আছে সাহেব বাজার লিখে দিলাম এবং আমি চাচ্ছি যে সাপোজ ওই কোম্পানিটার আরও অফিস আছে ঢাকাতে আরও অফিস আছে চিটঙেও আরও আছে তাহলে আমরা কি করব সাপোজ এটা হচ্ছে যে শ্যামলি বাস কাউন্টারের যে অফিস সেগুলো তারা আমরা আরও যোগ করে দিলাম সাপোজ তাদের আছে কোথায় ঢাকাতে আছে সাপোজ কোথায় লিখা যায় শ্যামলি লিখা যায় অথবা বাজার তারপরে আমরা আর কি এলাকার নাম লিখতে পারি আমরা কল্যাণপুর লিখতে পারি বা সাপোজ একদম এটা লিখি আমার নাম মনে না ঠিক আছে ঠিক আছে সাপোজ আর একটা আছে সেটা হচ্ছে তাদের এটা হচ্ছে যে একে খান তারপর হচ্ছে সিলেটে আরেকটা আছে সাপোজ সেটা হচ্ছে কোথায় স্টেশন সিলেট রেল স্টেশনের পাশে আছে তারপর হচ্ছে সাপোজ রাজশাহীতে আরেকটা আছে শ্যামলি বাস কাউন্টার সেটাও হচ্ছে স্টেশন সিলেট যে ট্রেন রেল স্টেশন সেখানে তো আমরা এ করে দিচ্ছি এটাকে সেভ করে দিচ্ছি সেভ করে আবার রান করাচ্ছি এখন দেখো এখন দেখছো মোটামুটি তাহলে একটা কিভাবে পুরো একটা সুন্দর করে একটা কি চলে আসলো আমাদের রো চলে আসলো অর্থাৎ রো কলাম সবগুলো হলো সবগুলোই তিনটে তিনটে আসছে এখন এবার তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো যেমন আমি আরও অ্যাড করে দিচ্ছি আরও জায়গায় তুমি চাইলে এই যে টিআর টিআর সবগুলো আর সহকারে একদম স্পেস করে দিই তাহলে তোমরা বুঝতে পারবা এই যে প্রথমটাতে টিএচ করে রাখছি টিডি না রেখে বিকজ ওইটা বোল্ড থাকবে এই জন্য আর বাকিগুলোকে রাখছি টিডি টি আকারে টিআর ভেতরে ঠিক আছে টিআর ভেতরে টিডিটি আকারে এখন এখানে ঢাকার সায়দাবাদ তারপর আমি লিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে সাবার তারপরে এখানে আবার এখানেও চেঞ্জ করি চিটং এ চিটং এ সাপোজ আর একটা হচ্ছে ভাটিয়ারি ভা টি আ ভা টি আ টি একটা হচ্ছে ভাটিয়ারি আর সিলেট আর একটা হচ্ছে কোথায় লেখা যায় এটা হচ্ছে সাস্টের কাছে আছে সাপোজ একটা সাস্ট রাজশাহীতে আরেকটা আছে আর ইউর কাছে বাস স্টেশন অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির পাশে সো আমি এটাকে আবারও রান করাচ্ছি দেখো এখন একদম সুন্দর করে সবগুলা চলে আসলো ঠিক আছে তাহলে এইভাবে তোমরা কিভাবে সুন্দর করে ট্রাবল ড্র করতে হয় সেটা শিখে গেছো যে এটা হচ্ছে ট্যাবলের শুরু আর এটা হচ্ছে ট্যাবলের শেষ মাঝখানে টি হচ্ছে কিসের জন্য একটা রোড ড্র করার জন্য ঠিক আছে একটা রোড ড্র করার জন্য তো প্রথম রোকে যদি তুমি বোল্ড করতে চাও রোয়ের ভেতরে যতগুলো সেগমেন্ট থাকবে সবগুলো সেগমেন্টে কি দিবা টিএইচ করে দিবা এবং পরের রোয়ে সবগুলোতে করে দিবা তাহলেই হচ্ছে ঠিক আছে এখন তুমি চাচ্ছো যে এখানের একটা জায়গাকে তুমি বোল্ড করে দিতে ঠিক আছে এই যে ভাটিয়ারিকে सपोज আমি বোল্ড করে দিতে চাই ঠিক আছে তাহলে ভাটিয়ারির জায়গায় আমি কি করবো টিডি এর জায়গায় টিএইচ লিখে দিব এই যে টিএইচ দিয়ে শুরু এবং টিএইচ দিয়ে শেষ হবে এবার আমি এটাকে সেভ করলাম এখন দেখো এটাকে আমি আবারও রান করাচ্ছি এটা দেখো এখন ভাটি এরিটা কি হয়ে গেলো বোল্ড হয়ে গেল। ঠিক আছে তাহলে এভাবে তোমরা কাজ করবা যেমন এখানে জি সিটা আবার মাঝখানে সাইডে দেখাচ্ছে একদম তুমি চাও যে এটাকে মাঝখানে নিয়ে আসতে ঠিক আছে তাহলে কি লিখতে হয় আগে পাশে সেন্টার লিখে দিতে হয় এটার আগে পাশে আমি টি এই জিইসি টিড়ি যেখানে শুরু টিডি যেখানে শেষ তার আগে পিছিয়ে কি লিখে দিব সেন্টার লিখে দিব তুমি দেখো আমি যদি সেন্টার লিখে দিই ওটা সেন্টার চলে যাবে তাহলে এটাকে আমি সেন্টার লিখে দিলাম এখানে সেন্টার আবার শেষ করে দিলাম সেন্টার শেষ এখন দেখবা যে জি সি লেখাটা মাঝখানে চলে যাবে সেভ করলাম এবং রান করতেছি সরি সেন্টার লিখাটা আসলে ট্যাবলের ক্ষেত্রে কাজ করে না সো এখানে এটা কাজ করতেছে না সো আমরা এটা কেটে দিচ্ছি এটা কেটে দিচ্ছি সেন্টারটা কেটে দিচ্ছি তাহলে দেখো কোথায় কোনটা কাজ করে না তুমি সেটাও বুঝে গেছো এখন তাহলে আবারও দেখো আমি আবারও রান করাচ্ছি এটা হচ্ছে আমাদের রেজাল্ট এখন খেয়াল করো আমি যদি এই যে এখানে বর্ডারটা যদি না দেই তাহলে কি হয় দেখো বর্ডারটা দিলাম না ঠিক আছে বর্ডারটা না দিয়ে এবার দেখি আবার ও আমরা শুরুতে একবার দেখছিলাম এখন আবার দেখি আমি বর্ডারটাকে কপি করে রাখি বিকজ একটু পরে এটা আবার দেব এই জন্য স্যার বর্ডারটাকে কপি করে রাখলাম ঠিক আছে এবার আমি এটাকে সেভ করে রান করাচ্ছি দেখো সবগুলো সুন্দর করে নিচে নিচে আসছে বাট কি নেই কোনো ধরনের ইয়া নেই টেবল নেই ঠিক আছে একটা লিস্টের মতো করে আসছে তো তুমি চাইলে এইভাবেও করতে পারো তো এটা করা মনে হয় উচিত হবে না তো আমরা চাই টেবল আকারে নিয়ে আসতে সো আমরা টেবল আকারে নিয়ে আসবো এবং এখানে আসলে এই স্পেসটার কারণ হচ্ছে আমরা এটা একটু এক্সামিন করে দেখতে পারি যে আমরা ভাটিয়ারি ইয়েস এখন এটাকে রান করে দেখি যে আসলে কি হয় এগুলো ঠিক আগের মতোই আছে আসলে কাজ হচ্ছে না সো এখানে আর কোনো ধরনের চেঞ্জ করা যাবে না চেঞ্জ করতে হলে অন্য প্রোগ্রাম নিয়ে আসতে হবে ঠিক আছে সেটা আমরা আজকে আর আলোচনা করব না তো আমরা চাচ্ছি এই ট্যাবল আবারও বর্ডারটাকে দিয়ে দিতে বর্ডারটাকে দিয়ে দিলাম বর্ডার দিয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি টু ঠিক আছে বর্ডারের সাপোজ আমরা একটু আগে তো বর্ডারের সাইজ দিয়েছিলাম ওয়ান এখন টু দিয়ে দেখি কি হয় আমরা যখন বর্ডার সাইজ টু দিলাম দেখো এখন বর্ডারগুলো আরেকটু বোল্ট আকারে সুন্দর করে আসছে ঠিক আছে সো তোমরা চাইলে টুও দিতে পারো তো মোটামুটি এতে হচ্ছে যে কীভাবে টাবল ড্র করতে হয় সেটা একটা ওয়েবসাইটে কীভাবে টেবিল ড্র করতে হয় সেই জিনিসটা তো আশা করি ভিডিওটি ভালো লাগে ভালো লাগে থাকলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবা ইভেন আমাদের চ্যানেলের সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বন্ধুদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে বলবা আর অবশ্যই আর কী কী ধরনের ভিডিও বানানো যেতে পারে কমেন্ট করে জানাবা তাহলে আমরা সেই অনুযায়ী বানানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা